অপরাজিতা অপু ও বৌমা এক ঘরের পর পঞ্চমী ধারাবাহিকের মাধ্যমে আবারও মুখ্য চরিত্রে অভিনেত্রী সুস্মিতা দে। এই ধারাবাহিক প্রসঙ্গে ফিল্ড গসিপকে কি বললেন তিনি শুনে নিন। পঞ্চমীর হাত ধরে আবার তোমার ছোট পর্দায় মানে পর্ব দুটো কাজ করার পর আবার কামব্যাক হচ্ছে, কি বলবে? আমার ভীষণ ভালো লাগছে এবং এমন একটা চরিত্রের হাত ধরে আমি ফিরছি যেটা আমার কাছে একদমই নতুন, একদম অন্য রকম। তোমাদের কাছেও সুস্মিতা একদম অন্য রূপে আসছে, তো সেখানে আমি ভীষণ এক্সাইটেড চরিত্রটা নিয়ে। আগের দুটো যে মেগা করেছিল সেখানে একটা ঘরোয়া চরিত্রটা, ঘরোয়া, হ্যাঁ, সেখানে সেখান থেকে এই রকম একটা অন্য ধরনের চরিত্র, সেইটার জন্য প্রিপারেশন বলতে পঞ্চমী যে ভাবায় কথা বলে ওর ভাষাটা একটু অন্য রকমের, গ্রাম্য একটা ভাষা, তো সেটা বলতে সুস্মিতার প্রথম দিকে খুবই অসুবিধে হচ্ছিল, তবে এখন অনেকটাই রপ্ত করে ফেলেছে এবং যেভাবে এবং এই এখন ডায়লগগুলো বলতেও আমার বেশ মজা লাগছে, বেশ ভালো লাগছে। তো আস্তে আস্তে সুস্মিতার মধ্যে আমি পঞ্চমীকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, তো সেটা হয়তো কিছুটা করতে পেরেছি বা পারিনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তার জন্য তো দেখতে হবে। শাহানাদি সেরকমভাবে কিছুই টিপস দিচ্ছে না, বলতে চাই শাহানাদি বলছে যে শুধু চরিত্রের মধ্যে থাক, এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, তো যেটা মনে হচ্ছে পঞ্চমী করতে পারে সেভাবে করে যা, ব্যাস। এবং তোমার অপোজিটে রাজদীপ রয়েছে, মানে যার অভিনয় দেখে তুমি একটু আগে বলছিলে মানে অনেক সবাই বড় হয়েছি, তো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একদমই, এবং সেটা আমি যখন অগবধ সুন্দরী দেখতাম তখন তো আর এই বিষয়টা ভাবিনি যে কোনোদিন তার কো অ্যাক্টর হতে পারবো, তো সেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং এখন যে আমি রাজদীপের কো অ্যাক্ট্রেস, তো সত্যি খুব ভালো লাগছে। রাজদীপ ভীষণ ভালো কো অ্যাক্টার, সে সবসময় মাতিয়ে রাখে, খুব মজা করে, সেজন্য শুটিং করতেও আমাদের খুব ভালো লাগছে। এরকম একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তুমি কি মাইথোলজিতে বিশ্বাস করো? হ্যাঁ, আমার মাইথোলজি ভীষণ পছন্দের, তবে মানুষ সাপ হতে পারে সেই বিষয়টা। দর্শকদের জন্য এটাই বলবো যে আমরা তোমাদের জন্য অনেকটা ভালোবাসা জমিয়ে রেখেছি যেটা তোমরা 5 ডিসেম্বর থেকে দেখতে পাবে, তো আশা করছি তোমরাও প্রচণ্ডভাবে ভালোবাসা ফিরিয়ে দেবে আমাদেরকে। তো তার আর এপিসোডগুলো ভীষণ ভালো হয়েছে, তোমরা আশা করছি মানে আমি আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো 5 ডিসেম্বর থেকে সোম থেকে রবি ঠিক রাত 8:30 শুধুমাত্র স্টার জলসার পর্দায় পঞ্চমী দেখতে কিন্তু একদম ভুলবে না।